नमस्कार सुप्रभात ऑनलाइन एडुकेशन प्रोग्राम में अपने सकल के जाना स्वागत हमें मणिमय रही अपन संगे प्रत्येक दिन मतन आज के अवश्य आलोचना करब तुम्हारे साथ कारण ये मुहूर्त विकल्प क्लास ऑनलाइन और करोना थे अवश्य धीरे धीरे तो प्रकोप काटिए उठी और जदिव बा थार्ड वेव आसार सम्भावना विशेषज्ञरा बोलछेन तो से क्षेत्र में एखो पर्त विकल्प पथ एटाई अनलाइने पढ़ाशुनो करोनार गोटा परिस्थिति वैक्सीनेशनो होच्छे धीरे धीरे एगोच्छी आमरा प्रत्येके तो ये जगह थेके दाड़िये पढ़ाशुनो तो बंद कर ले चलबे ना पढ़ाशुनो आमादेर प्रत्येके करते हबे एबं तार जोन्नोई तोमादेर जोन्नो विशेष करे आमादेर एई अनुष्ठान जारा एखोनो इंटरनेटेर माध्यमे अनेक समस्यार मध्ये पड़ते होच्छे पढ़ाशुनो करार जोन्नो तादेर जोन्नो टेलिविशनेर माध्यमे जोदि अनलाइन पढ़ाशुनो करानो जाय ताहले अनेकटाई सुविधे हय तो आज के से ही जगह दाड़ी अनुष्ठान शुरू करी तुम्हारे प्रत्येक के अनेक स्वागत जानाब तुम्हारा प्रत्येके जरा मुहूर्त उपस्थित रहेछो टेलिविशन स्क्रिने खाता पेन अवश्य बार कर रेखो और तार संगे संगे दाड़ी जदि कोनो रकम कोनो प्रश्न थाके अवश्य टेलिफोन करे आमादेरके बोलो बेश आमि परिचय करे दिई जिनि आमादेर संगे रयेछेन एई मुहूर्ते श्री तपन कुमार स्यार स्वागत जानाब आपनाके नमस्कार सिटीवेन चैनलके आमरा प्रथमेई अभिनंदन जानाच्छि जे सिटीवेन चैनल এই মহামারীর সময় যেভাবে দুবছর গত দুবছর থেকে সমাজ শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন প্রত্যেকটা চ্যানেল তার নিজস্ব সিস্টেম মতো চলেন এবং উপার্জনের দিকেই লক্ষ্য করেন এবং সংবাদ পরিবেশন তার মুখ্য উদ্দেশ্য হয় কিন্তু একমাত্র আমার মনে হয় সিটিবিএন চ্যানেলই যারা পরিস্থিতি বুঝে অবস্থার পরিপ্রেক্ষিতে সমাজ শিক্ষকের ভূমিকা নিয়েছেন এবং প্রত্যেক দিন আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র বন্ধুরা দেখতে পাচ্ছো যে তোমাদের কাছে বিভিন্ন শিক্ষকদের উপস্থিত করে শিক্ষার কাজটা এগিয়ে চালাচ্ছেন এই যে শিক্ষার কাজ এগিয়ে যাচ্ছেন এটা একটা দৃষ্টিনন্দন ব্যাপার এবং গুরুদায়িত্বের ব্যাপার কর্মই ধর্ম এই মানসিকতা নিয়ে যেভাবে সিটিবিএন কর্তৃপক্ষ এবং তার কর্মীরা এবং বীর ও বীরাঙ্গনা কর্মীরা যেভাবে খবর দিচ্ছেন বিভিন্ন রকম ব্যবস্থার সহযোগিতা করছেন হসপিটালে দৌড়াদৌড়িতে ইনফরমেশন দিচ্ছেন এবং সঙ্গে সঙ্গে শিক্ষার কাজটাও এগিয়ে নিয়ে যাচ্ছেন এটা অভিনন্দনযোগ্য একেবারে স্যার এটা তো আপনাদের গুরুদায়িত্ব এবং আমরা প্রত্যেকই গুরুদায়িত্ব পালন করব প্রত্যেক স্টুডেন্টসদের জন্য করব এই গুরুদায়িত্ব পালন আজকের বিষয়টা বলে রাখি আজকের বিষয় হচ্ছে আমাদের বাংলা এবং অবশ্যই নবম শ্রেণী হচ্ছে গিয়ে আমরা ক্লাসের এটা পড়াবো এবং তার সঙ্গে ভাঙার গান এটা হচ্ছে আমাদের পার্ট স্যার তাহলে শুরু করি হ্যাঁ শুরু করার আগে বলছি যে আমরা করোনার একটা কারাগারে দুবছর ধরে ভুগে আছি ভুগছি তবু ভাই ঘাবড়ালে চলবে না মনে রাখবে এই করোনার কারাগার থেকে মুক্তি আমরা পাবই এবং কারাগারেই শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল সেই কারাগারেই শ্রীকৃষ্ণ পথ দেখিয়েছে তোমরা যারা নতুন প্রজন্মের ছাত্রছাত্রী আমাদের শুভেচ্ছা রইল সহযোগিতা রইল সিটিবিএনের একান্ত প্রয়াসকে আমরা সম্মান জানিয়ে তোমাদের জন্য আছি আমরা থাকব এই অঙ্গীকারবদ্ধ হয়েই আমরা এখানে উপস্থিত হয়েছি আজকে আমরা সরাসরি পড়ার বিষয় চলে যাব আজকে ছাত্রবন্ধুরা আমি সকালবেলা ভেবেছিলাম পড়াবো সাতটা পর্যন্ত যে কাজী বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ভাঙার গান নবম শ্রেণীর কিন্তু হঠাৎ মনে হলো পড়ানোর সঙ্গে সঙ্গে একটু গল্প করলে কেমন হয় তাই আমি গল্প করতে করতে কবি সম্পর্কে কিছুটা বলবো এবং আমরা মূল ভাঙার গান যে কবিতাটি সেটি নিয়ে আলোচনা করব কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে এটা আমাদের প্রত্যেকেরই একটা প্রশ্ন এবং তার কিছু উত্তর আমরা জানি তার সম্পর্কে আমরা ছোটবেলা থেকেই পড়ছি তবে বিশদ এখনও পড়ার সুযোগ তোমাদের হয়নি আমি বলবো যে পড়ার চেষ্টা করবে তোমরা আমি একটি ছোট্ট ছেলের গল্প বলতে চাই যে ছেলেটি একটি সামান্য রুটির দোকানে কাজ করে এবং রুটির দোকানে কাজ করার সঙ্গে সঙ্গেই সে সুযোগ পেলেই গল্প কবিতা লেখার চেষ্টা করে একদিন এক ভদ্রলোকের সেটা নজরে পড়ে ভদ্রলোক তাকে জিজ্ঞাসা করাতে সে মাথা নিচু করে থাকে ভদ্রলোক বলল তুমি কি পড়তে চাও ওর চোখগুলি ছলছল করে উঠল
এবং ভদ্রলোক একদিন লক্ষ্য করেছেন যে কিছু লেখা তার খাতার মধ্যে রয়েছে, সেটা তিনি ফলো করলেন এবং তাকে সুযোগ দিলেন, সপ্তম শ্রেণীতে আবার তাকে ভর্তি করিয়ে দিলেন। সেই বালকটির নাম কাজী নজরুল ইসলাম, যার বর্ধমানের একটি অখ্যাত গ্রামে চুরুলিয়া গ্রামে জন্ম। বাবা ফকির আহমেদ, মাত্র 8 বছর বয়স যখন নজরুলের, তখনই তার বাবা মারা যান, বাধ্য হয়ে তাকে পড়াশোনার সঙ্গে সঙ্গে রুজি রোজগারের দিকে সময় দিতে হয়। সেই সুযোগে তিনি আবার যখন বর্ধমানে চুরুলিয়া গ্রাম থেকে স্থানান্তরিত হয়ে বর্ধমান স্কুলে ভর্তি হলেন, সেখানে ক্লাস 10 পর্যন্ত তখনকার দিনে ম্যাট্রিকুলেশন পড়াশোনা করলেন এবং মেধাবী ছাত্র হিসাবেই তিনি পরিচিত ছিলেন। এবং সেখানে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার প্রাককালে হঠাৎ তিনি সেনাবাহিনীতে যোগদান করেন। সেনাবাহিনীতে যোগদান করে 1917 সালে যোগদান করেন, 20 সাল পর্যন্ত সেনাবাহিনীতে ছিলেন। সেনাবাহিনীতে ঢুকেই তার মনের মধ্যে নানা রকম ভাবান্তর হয়। ইতিমধ্যে তিনি গল্প কবিতার দিকে নজর দেন, তার প্রথম কবিতা মুক্তি প্রকাশিত হয় একটি পত্রিকায় এবং দ্বিতীয় গল্প বাউন্ডিলের আত্মকথা প্রকাশিত হয়। আমরা খেয়াল করব যে সালটা হচ্ছে 1917 এবং 20, মানে প্রথম বিশ্বযুদ্ধ 19-এ শেষ হয়েছে, যুদ্ধ শেষ, সৈনিকের কাজও শেষ, কিন্তু কাজী নজরুল ইসলামের যুদ্ধ করতে মন চাইছে না, তার মধ্যে একটা বিবেক দংশন হচ্ছে। তিনি ভাবছেন যুদ্ধ করছি কার হয়ে, কী জন্য যুদ্ধ করছি। তার কথাটা যদি আমরা কবির ভাষায় বলি, দেহে আমার সৈনিকের করা পোশাক, রক্তে রক্তে তরঙ্গিত শক্তির আর জয় দুর্ভদম্ব, সীমান্তে রাজ আমি প্রহরী, হাতে আমার দুর্জয় রাইফেল, রক্তে রক্তে তরঙ্গিত শক্তির দুর্ভদম্ব থাকা সত্ত্বেও মনের মধ্যে একটা অশান্তি, শ্লথ হয়ে আসতে চায় তার দুর্জয় রাইফেল। ভাবছেন যাদের হয়ে রাইফেল ধরেছেন সেই ইংরেজ সরকার তাদের দেশমাতৃকাকে পরাধীন করে রেখেছেন, তাদের গোলামি করবেন তিনি। তারপর তিনি দেখছেন অনাচার, অত্যাচার, অবিচার, সমাজের শোষণ, জাতের নামে বরজাতি, এইসব তাকে কুড়ে কুড়ে খেলো। তিনি ভাবলেন আমার সৈনিকের যুদ্ধ করে আমি একটা রাইফেল দিয়ে কিছু মানুষকে মারতে পারবো, শত্রুকে শেষ করব, কিন্তু সমাজের যারা শত্রু, মানুষের যারা শত্রু, যারা আমার দেশমাতৃকার শত্রু, তাকে কি কোনো শাস্তি দিতে পারবো, তাদের তাকে তার গোলামি করে চলছি। তিনি হঠাৎ 1920 সালে কলকাতা চলে এলেন চাকরি ছেড়ে দিয়ে, হাত থেকে বর্জন করলেন রাইফেল, ধরলেন তিনি কলম। আমরা ছাত্র বন্ধুরা জানি যে এ পেন ইজ মাইটার দেন শোর্ট, একটি তরবারির চেয়েও কলম সাংঘাতিক ক্ষুরদার। আমরা জানি একটা কলমের, একটা রাইফেলের দিয়ে শত শত মানুষকে মারা যায়, আর একটা বিপ্লব সংগঠিত হতে পারে একমাত্র একটি কলমের খোঁচায়। আমরা দেখেছি ফরাসি বিপ্লবের আরও অনেক অনেক উদাহরণ বন্ধু আছে ছাত্র বন্ধুরা। সেই মাত্র 20-21 বছর বয়সের ছেলেটি ছেড়ে দিলেন তার রাইফেল, ধরলেন কলম, প্রথম কলম ধরলেন তার অনাচারের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে। এবং 1921 সালে তিনি একটা বিস্ফোরণ ঘটালেন বিদ্রোহী কবিতা মুসলিম ভারতে লিখে, সবার মধ্যে আলোড়নের সৃষ্টি হলো, চলার শুরু হলো তার জীবনের টার্নিং পয়েন্ট, দ্বিতীয় অধ্যায়, একজন সাহিত্যিকের অধ্যায়, একজন কবি সাহিত্যে তার নতুন নাম হলো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। সামান্য একটি ছোট্ট ছেলে যে রুটির দোকানে কাজ করত, তার কলম থেকে বেরিয়ে পড়ল তার মেধার আশ্চর্য নিদর্শন, অগ্নিবাণী, অগ্নিবাণী, বিষের বাসী,
এবং অন্যান্য সাংঘাতিক সাংঘাতিক কবিতা, যে কবিতা মানুষকে শিহরণ জাগিয়েছে, মানুষকে নতুন পথ দেখিয়েছে। আমি এই দ্বিতীয় অধ্যায়ের শুরুতে বিদ্রোহী কবিতাটা সম্পর্কে কিছু বলার আগেই আমি আমার পাঠ্য জায়গায় চলে যাব। তোমরা হয়তো ভাবতে পারো শুরু করতে চাইছেন ভাঙার গান, করছেন বিদ্রোহ, কি আছে বিদ্রোহ? দাঁড়াও বন্ধু, একটু অপেক্ষা করো, আমি বলছি না, গল্প বলবো, গল্প তোমাদের বলবো। আমি চলে যাব, আমি চলে যাব সেই ভাঙার গান কবিতার, এই ভাঙার গান কবিতাটি তার দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় পিলার, দ্বিতীয় মাইলস্টোন। বিদ্রোহ কবিতাটা যদি তার আত্ম উপলব্ধি হয়, ভাঙার গান কবিতাটি হচ্ছে প্রথম অ্যাটাক, সরাসরি পথে নামার অ্যাটাক, প্রথম লড়াইয়ের অ্যাটাক, কারাগার ভাঙার গল্প। আমরা জানি যে যে কোনো জিনিস সহজে তৈরি হয় না, তার পিছনে একটা ইতিহাস থাকে। কবির এই ভাঙার গান কবিতার একটি প্রদীপের গল্প আছে, যে প্রদীপটা জ্বলছে তার পিছনে একটা ছোট্ট সলতে পোড়ানোর ইতিহাস থাকে। আমরা ছোট্ট সলতে পোড়ানোর ইতিহাসটা বিদ্রোহী কবিতার সঙ্গে যে সাযুজ্য, সেটা আমরা ঘটনাচক্রে বলতে চাই তোমাদের কাছে। যে সময় ভাঙার গান কবিতাটি লেখেন তার আগে অসহযোগ আন্দোলন চলছে, 1920 থেকে 1922, ভারতবর্ষের একটা উত্তাল পরিস্থিতি। এদিকে বিদ্রোহের, তার বিদ্রোহের লেখা পাঠক সমাজে এবং জনসমাজে একটা আলোড়নের সৃষ্টি হয়েছে। এ সময় হাজার হাজার অসহযোগী আন্দোলনকারীরা জেলে পড়ছে। সে সময় দেশবন্ধু চিত্তরঞ্জনের পত্রিকায় সুকুমার রঞ্জন দাস কাজী নজরুলকে বললেন যে ভাই, তুমি একটা লেখা দাও। আমরা জানি যে আগুন নিজে জ্বলে না, তাকে জ্বালাতে হয়। সেই আগুনের জ্বালানোর একটা অগ্নিবীণার কবিতা লিখলেন ভাঙার গান। কারাগারে বন্দী সেই মানুষদের মুক্তির স্বপ্ন দেখে লিখলেন ভাঙার গান। সেখান থেকেই কবিতাটি প্রকাশিত হলো। মাত্র একদিনের মধ্যে নজরুল সেই কবিতাটি উপহার দিলেন 1922 খ্রিস্টাব্দে সাপ্তাহিক পত্রিকায়। আচ্ছা, তারপর ওই কবিতাটি স্থান পায় ভাঙার গান কাব্যগ্রন্থের প্রথম কাব্য, প্রথম কবিতা হিসাবে ভাঙার গান তিনি মেদিনীপুরের বিপ্লবী ভাইদের উদ্দেশ্যে উৎসর্গ করলেন। কী আছে ভাঙার গান জানতে হবে, তাহলে সেটা জানতে বলি যে আমরা দেখেছি হাজার হাজার দেশপ্রেমিককে ইংরেজ সরকার নির্দ্বিধায় কারাবন্দী করেছে। তাদের অপরাধ, মাতৃভূমিকে তারা রক্ষা করতে চায়, মাতৃভূমিকে তারা স্বাধীনতা স্বাধীন করতে চায়। কবি বলেছেন হাজার হাজার যে কারাগারে বন্দী রয়েছেন, এসব বিপ্লবী ভাইরা, এসো তরুণের দল, শিবের মতো, ঈশানের মতো শক্তি নিয়ে তোমরা ঝাঁপিয়ে পড়ো, ওই লৌহ কপাট ভেঙে ফেলো। যে লৌহ কপাট, যে কারার বেদিতে রক্ত লেগে রয়েছে আমাদের বিপ্লবী ভাইদের, সেই দায়িত্ব তোমরা নাও, কারাটা, কারাগারটা ভেঙে ফেলো, মুক্ত করো। শিবের মতো লড়াই করে, শিবের মতো নাচ করে প্রলয় নিশান, প্রলয় বিশান বাজিয়ে ধ্বংসের নিশান তার কারাগারের পাঁচিলে জ্বালিয়ে দাও। বিপ্লবীদের, বিপ্লবীরা স্বাধীন মুক্ত শুনলেও হাসি পায়, ইংরেজ সরকার তাদের ফাঁসি দিতে চায়। একজন ভগবান অমর, বিপ্লবীরাও আত্মত্যাগের বলিদান দিয়ে মৃত্যুঞ্জয়ী হয়েছেন, সেই ভগবান মৃত্যুঞ্জয় তুল্য বিপ্লবীদের, বিপ্লবীদের ফাঁসি দিতে চাইছে। এই কথা কবি শুনতে পাচ্ছেন এবং হেসে কুটি কুটি হচ্ছেন। সর্বনাশী ইংরেজদের এই তথ্য কে দিয়েছে, বিপ্লবীদের কোনোদিন, মৃত্যুঞ্জয় বিপ্লবীদের কোনোদিন আটকে রাখা যায় না, যাবেও না, যায়নি। এরপর পাগলা ভোলার মতো বলছেন
গারদগুলিকে ভেঙে ফেলো, সজোরে ধরো আর হিচকে টেনে ফেলো, লড়াই করো, হায়দারি হাঁক দাও আর দুন্দুলি বাজাও। যে হাঁক হায়দারি হাঁকের আওয়াজ শুনে শত্রুপক্ষ ভয়ে তার রণক্ষেত্র থেকে পালায়, সেরকম হাঁক দিয়ে লড়াই করো। মৃত্যুঞ্জয় বলছেন যে যারা জীবনে জয়গান করেছেন তাদের কোনো দিন বৃথে যায় না, তোমরাও এগিয়ে আসো, দেশের জন্য প্রাণ ত্যাগ করো, মৃত্যুকে প্রাণের বিনিময়ে জীবনের প্রয়োজনে গ্রহণ করো। এবং কালবৈশাখী ঝড় লেগেছে, তোমরা থেমে থাকলে চলবে না, লড়াই করো, ওই কারাগারটাকে ভেঙে ফেলো, আগুন জ্বালাও, পুড়িয়ে দাও, উড়িয়ে দাও, গুড়িয়ে দাও। এবার আমরা দেখব যে এই আলোচনাটা কবিতায় কবি কী বলেছে। এতক্ষণ তো গল্প করলাম, ঠিক আশা করি তোমাদের একটু বোর লাগছে, খুব একটা বোর লাগবে না। এবার আমরা আসছি কী এমন লিখেছেন তার জিনিসটা বললাম, তাহলে এই এমন লিখেছেন তার জন্য বললো ভাঙার গান, গুড়িয়ে দাও, উড়িয়ে দাও, এ তো সবসময় পাওয়া যায় না বন্ধু, আছে। আমরা এবার আসি একদম ছোট্ট ছোট্ট প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে কথা বলার। কী লিখেছেন কবিতাটি? একটি দেশপ্রেমিক গান কবিতা, দেশবোধক কবিতা বলা চলে না, গান বললেই ভালো হয়, এটা অ্যাকচুয়ালি গান। এটা 32টা লাইনে 16টি পঙ্ক্তিতে লেখা এবং এর শব্দচয়ন যা হয়েছে তাও একদম ধুমধারাক্কা অ্যাকশনের গান। কবির মনে যা মনে হয়েছে সেইভাবেই করেছেন, সেই পরিস্থিতি সেরকম ছিল। বলছে কারার ওই লৌহ কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ছাত্রবন্ধুদের বলি তোমরা আজকে বইটা সামনে রাখো, মনটা খোলা রাখো, খাতা পেন ধরার দরকার নেই। একটা কথা আছে, কাগজে লিখলাম কাগজ ছিঁড়ে যাবে, হৃদয়ে লিখলাম সে নাম রয়ে যাবে। আজকে আমরা গল্প করছি, কাগজে লেখার দরকার নেই, মনের মধ্যে লেখার চেষ্টা করো। একেবারে, এটা কিন্তু খুব একদম গুরুত্বপূর্ণ বার্তা। বইটা খোলো, বইটা খুলে সামনে রাখো, স্যার একেবারে একদম শুরু থেকে বলবেন এবং সেটা সরাসরি মাথায় রেখে দাও, আর এটাই হচ্ছে সবথেকে বেস্ট পন্থা। এবং হ্যাঁ, আমরা প্রত্যেকটা শব্দ ধরে ধরে পড়ব একদম, এবং গল্পের ছলে পড়ব, আনন্দের ছলে পড়ব, হৃদয়ে আমরা ধরে রাখার চেষ্টা করব। কারার ওই লৌহ কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। কারার মানে জেলখানা, জেলখানার ওই লৌহ কপাট মানে লোহার তৈরি জেলখানার দরজা, ওটা ভেঙে ফেলো, লোপাট করে দাও, নিশ্চিহ্ন করে দাও, লোপাট মানে নিশ্চিহ্ন করা। রক্ত জমাট মানে ওই লৌহ কপাটের মধ্যে আটকে রেখে বিপ্লবী বীরদের যেভাবে অত্যাচার করেছে তাদের রক্ত জমে আছে, কত বিপ্লবী বীরকে ফাঁসির কাঠে যেতে হয়েছে, তাদের রক্ত জমাট হয়ে রয়েছে। শিকল পূজার পাষাণ বেদি, সেই রক্তে, বিপ্লবীদের রক্তে একটা বেদিতে পরিণত হয়েছে, মঞ্চে পরিণত হয়েছে, আমাদের একটা সম্মানের জায়গা তৈরি হয়েছে, অথচ ইংরেজ আমাদের অত্যাচার করছে। ওরে ও তরুণ ঈশান, বাজাতর প্রলয় বিশান, ধ্বংস নিশান উরুক পাচির পাচির বেদি। ওরে ও তরুণ ঈশান, তরুণ ঈশান, ঈশান কথাটির অর্থ হচ্ছে দুটো, একটা হচ্ছে শিব, শিবকে ভোলানাথকে, পাগল ভোলানাথকে, উন্মাদ ভোলানাথকে তরুণদের বলেছেন তোমরা ভোলানাথের মতো আচরণ করো। ঈশান এক নাম হচ্ছে শিব, ভোলানাথ অপরদিকে, ঈশান কোণ উত্তর পূর্ব কোণকে বলা হয় ঈশান, ঈশান কোণ। এবং বলছে বাজাতর প্রলয় বিশাল, প্রলয় মানে ভয়ঙ্কর সিংহা, যে সিংহা হচ্ছে যুদ্ধক্ষেত্রে সাধারণত ব্যবহার করা হয় সৈন্যদের তাদের উত্তেজনা বাড়ানোর জন্য, তাদের উৎসাহ দেওয়ার জন্য। তাই বলছেন কি যে ধ্বংস, তার ধ্বংস নিশান, ধ্বংস নিশান যে করেছে সেই চিহ্ন, ধ্বংস নিশান মানে ধ্বংসের পতাকা, ধ্বংসের উত্তরীয়, সেটা উরুক পাচির পাচির ভেদি। তাহলে কী পেলাম, কোনো অসুবিধা হচ্ছে? ঈশান শব্দ শিব, আরেক শব্দ উত্তর পূর্ব কোণ, ওই ভোলানাথ শিবের মতো সমস্ত শক্তি দিয়ে প্রলয়ের
বিশান বাজিয়ে চলুক, পুলের শৃঙ্গা বাজিয়ে দিলুক, তাদের অত্যাচারের, ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে তারাও দেখে দিক তারা কতখানি পারে, তোমরাও দেখে দাও তোমরা কতখানি পারো। এবং ধ্বংস নিশান প্রাচীর বেদি প্রাচীর উড়ুক প্রাচীর প্রাচীর বেদি বলছেন। এখানে আমি কবিতাটির এই ছত্রটি আবার পড়ছি। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। এটা হলো যে দলবৃত্ত সন্ধে একটা শাসাঘাতপূর্ণ শব্দ, সেটাকে একটু চেঞ্জ করে আমি বলছি, পরের লাইনটা দেখো। ওরে ও তোর উনিশান বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। তার এমনভাবে প্রলয় নিশান করতে হবে, ধ্বংস নিশান করতে হবে, প্রলয় নাচন নাচতে হবে, যে ইংরেজরা ভয়ে দুমড়ে মুচড়ে পালায় সেরকমভাবে। এবং সেই ধ্বংসের পতাকাটা যেন প্রাচীর ভেদ করে, কারাগার ভেদ করে ছড়িয়ে পড়ে, ইংরেজরা যেন ভয় পেতে বাধ্য হয়। গাজনের বাজনা বাজা, গাজন হচ্ছে চৈত্র বৈশাখ মাসে শিব পুজোর জন্য হয়, শিব উপলক্ষে। এবং এখানে ঢাক ঢোল কাঁসার ঘণ্টা সমস্ত কিছু বাজানো হয় এবং খুব আনন্দের চোটেই, মনের আনন্দেই বাজানো হয়। তরুণের দল, তোমরাও সেই মনের আনন্দে বাজাও। কে মালিক কে সে রাজা, এই জগতে কেউ মালিক নয়, কেউ রাজা নয়, আমরা আমাদের সবাই রাজা, আমাদেরই রাজা রাজত্বে। ঠিক। এবং সেই রাজাকে সাজা দেবে ইংরেজদের এই বুকের পাটা কোত্থেকে এসছে, এই সাহস কোত্থেকে এসছে, এই তথ্য কোত্থেকে এসছে, বলছে মুক্ত স্বাধীন সত্য কেড়ে। কে মুক্ত? আমরা স্বাধীন দেশের স্বাধীন আত্মা, মুক্ত আত্মা, যা মানবীয় যা কল্যাণকর সেটাই স্বাধীন, সেটাই মুক্ত, সেই মুক্তকে কেউ আটকাতে পারে না। হা হা প্রায় যে হাসি, ভগবান পড়বে ফাঁসি। ভগবানকে ফাঁসি দিতে চায় ইংরেজ বেনিয়ার দল, যে বেনিয়ার দল এসছিল পাল্লা পাথর নিয়ে, বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড রূপে, আমাদের নীরবতার কারণে রাজরাজাদের সুযোগে, বিশ্বাসঘাতকতার সুযোগে তারা পাল্লা পাথর দাড়ি পাল্লা ছেড়ে দিয়ে শাসনের দণ্ড দিল। তারা বলছে ভগবান তুল্য মৃত্যুঞ্জয়ী বীরদের ফাঁসির কাঠে ঝোলাবে, এদের কত বড় সাহস, এই তথ্য তারা কোথায় পায়। ওরেও পাগলা ভোলা, পাগলা ভোলা মানে শিবকে বোলাচ্ছে, এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। পাগলা ভোলার ব্যাপারটা শিবের মতো আত্মভোলা এবং লড়াকু, কোনো আর কোনো দেবতা আমাদের আছে কি না আমার তো জানা নেই, তোমাদেরও নিশ্চয়ই জানা নেই। সে এমন দেবে প্রলয় দোলা, যে দোলায় দেহ ধ্বংসের দোলায় সমস্ত কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এবং সেই প্রলয় দোলা দিয়ে গারদগুলো, গারদগুলো মানে গারদগুলো এখানে তোমার হচ্ছে কারার কথা বা জেলখানার কথা বলেছে, ওই গারদগুলোকে ভেঙে ফেল, জোরসে ধরে হ্যাঁচকা টানি, এমন জোরে ধরবি আর এমন জোরে হ্যাঁচকা টান দেবি, ওই গারদগুলি ভেঙে চুরমার হয়ে যাবে, আমাদের মুক্তি যোদ্ধারা সব বেরিয়ে আসবে, ভারতবর্ষ একটা স্বাধীন হবে। তাই এখানে বলছেন ওরেও পাগলা ভোলা, দেরে দে প্রলয় দোলা, গারদগুলো জোরসে ধরে হ্যাঁচকা টানে, মার হাক হইদরি হাক কাঁধিনে ধুন্দুবি দাগ। হৈদরি কথাটির অর্থ হচ্ছে চতুর্থ খলিফা মোহাম্মদের জামাতা হায়দার যুদ্ধক্ষেত্রে যখন যেতেন তিনি এমন ডাক দিতেন যে ডাক শুনলে পরে শত্রুপক্ষ পালিয়ে চলে যাওয়ার জন্য পথ পেতেন না, তারা কতক্ষণে পালাবেন সেইটা ভাবতেন, আওয়াজেই কাফি হয়। আচ্ছা, এমন এমন আওয়াজ দিতেন যে খবরদার ভাগ আক্রমণ, এমন কথা বলতেন যে আক্রমণের চোট শুনেই অনেকে প্যান্ট ভিজিয়ে দিতেন। আচ্ছা, এমন পরিস্থিতি আর কি, একটু রসিকতা করলাম। তাই সেই রকমই হৈদরি হাক এবং কাঁধে দুন্দুবি ডাক বাজাবে। দুন্দুবি ডাক হচ্ছে এক ধরনের বড় ঢোল যার আওয়াজ সাংঘাতিক, যুদ্ধক্ষেত্রে সেটা বাজানো হয়, সেই দুন্দুবি ডাকটা বাজিয়ে যেন যুদ্ধক্ষেত্রে যাওয়া হয়। এবং ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে, বলছে হে বীর বন্ধুরা, হে তরুণ বন্ধুরা, মৃত্যুকে এমনভাবে ডাকো যে মৃত্যু ছেলে খেলার মতো হয়, দেশমাতৃকার চরণে আমরা আমাদের নিজেদের নিবেদন করতে পারলে আত্মবলিদানের মধ্যে দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলে চিরদিন বেঁচে থাকা যায়। এখানে এতক্ষণ
আমরা একটু হাসি ঠাট্টা করলাম, একটু ছাত্রছাত্রী বন্ধু একটু আমরা এই কবিতাটির একটা মূল্যায়নের দিকে যাই। পাগলা ভোলার মতো প্রলয় দোলা দিয়ে গারদগুলিকে জোরসে হ্যাঁচকা টেনে ভেঙে ফেলে দিতে হবে, হৈদরি ডাক দিতে হবে কিসের জন্য? আমরা জানি আত্মবলিদানের কোনো বিকল্প নেই, আমরা জীবনে চলি টিকে থাকার জন্য। অন্ন বস্ত্র বাসস্থান মানুষের সেই সাধারণ চাহিদা, যেটা মেটানোর জন্য আমরা টিকে থাকি। কিন্তু বেঁচে থাকি আমাদের কর্মের দ্বারা, বেঁচে থাকি আমরা জীবন দিয়ে অন্যকে ভালো করার জন্য, বেঁচে থাকি দেশের স্বাধীনতার জন্য। তাই আমরা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথের কথা একটি লাইন আমার এই মুহূর্তে মনে পড়ছে, সে কথাটি না বলে পারছি না। উদয়ের পথে ছুরি কারবাণী, ওরে ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। যে নিঃশেষে প্রাণ দিতে পারবে, যে দেশের কল্যাণে জান দিতে পারবে, তার কখনো আত্মার ক্ষয় হয় না, আত্মমরণশীল। এবং এই বেঁচে থাকার জন্যই যে আত্মবলিদান দিতে হবে তা নয়, বেঁচে থাকার জন্যই মানুষ তার সময়কেও বলিদান দেয়। এইভাবেই একজন শিল্পীর জন্ম হয়, শিল্পীর সাংঘাতিক সময়টা কাটে তার সাধনায়। একজন খেলোয়াড় সৌরভ গাঙ্গুলি কিংবা সচিন তেন্দুলকর, তাদের বিশেষ সময়টার বলিদান দিয়েই আজকে সচিন তেন্দুলকর হয়েছেন, ঠিক সৌরভ গাঙ্গুলি হয়েছেন যাদের স্মরণ করি, রবীন্দ্রনাথ হয়েছেন স্মরণ করি। আর যেসব বিপ্লবী মায়ের রক্তে নিজের রক্তে মাকে বাঁচানোর চেষ্টা করেছেন, মাকে বাঁচাতে গিয়ে নিঃসন্দেহ নিজের জীবন দান করেছেন, তাদের কোনো দিন ক্ষয় নেই। তাই বলছেন কবি, কবি কি বলছেন, রবীন্দ্রনাথ বললেন ক্ষয় নেই, তার সুরেই আমাদের বিদ্রোহী কবি বলছেন, ডাক ডাক করে ডাক মৃত্যুকে ডাক জীবন প্রাণে, ওরে ভয় নেই নিঃশেষে যারা প্রাণ ত্যাগ করে তাদের ক্ষয় নেই, ডাক মৃত্যুকে জীবন বাঁচানোর জন্য, প্রাণের জন্য প্রাণ যাক অমর হয়ে থাক লড়াই কর। নাচে ওই কালবৈশাখী, চারিদিকে কালবৈশাখী ঝড় এসছে, এখনো কি তোমরা চুপচাপ করে থাকবে? বন্ধু সময় এসছে লড়াই করার সময়। পাতা ঝরার শব্দ শুনতে পাচ্ছ, শুনতে পাচ্ছ পাতা নাড়ার শব্দ, শুনতে পাচ্ছ না তোমরা? মৃত্যুকে ভালোবেসে জীবনকে বাঁচানোর জন্য যারা নিজেদের জীবনকে নষ্ট করেছে, তারা নষ্ট করেনি জীবনকে, জীবনে যোগ করে দিয়ে গেছে, আমাদের ভবিষ্যৎকে তৈরি করে দিয়ে গেছে। তাই আমরা দেখতে পাচ্ছি কালবৈশাখী ঝড় উঠেছে, তোমরা কি চুপ করে থাকবে? শুনতে পাচ্ছ না ঝড়ের আওয়াজ, কালবৈশাখীর আওয়াজ? এই কালবৈশাখী একদিকে ঝড় আনবে, তারপর সে নতুন সৃষ্টিতে বৃষ্টি দিয়ে পৃথিবীটাকে সুন্দর করবে। শুনতে পাচ্ছ না মুক্তি বাণী কীভাবে ছড়িয়ে পড়ছে? শুনতে পাচ্ছ না বিভিন্ন কবির ভাষা, মুক্তির মন্দির ও সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, ফিরবে কি তারা? ফিরবে না, কিন্তু আমাদের হৃদয়ে থাকবে, হৃদয় থেকে মুছে যাবে না। শুনতে পাচ্ছ, শুনতে পাচ্ছ না বন্ধুরা, তরুণ বন্ধুরা, তরুণ বন্ধুরা, তোমরা পাগলা ভোলার মতো ছুটে পড়ো, ঝাঁপিয়ে পড়ো। এই সোনার আওয়াজ শুনতে পেরেছিল বলেই ফরাসি বিপ্লব হয়েছিল, বাস্তুল দুর্গ ভাঙছিল, বাস্তুল দুর্গ ভাঙছিল। ভাঙার আওয়াজ শুনতে পাচ্ছ না বন্ধু? কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা আমাদের এই কারাগার, এই ইংরেজরা তাদের ধরে নিয়ে যাচ্ছে, তাদের অত্যাচার করছে। এই কারাগার কত মায়ের কান্না লুকিয়ে রয়েছে, এই কারাগারে কত ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান, তারা কি ফিরে আসবে? ফিরে আসবে বন্ধু, তোমরা যদি লড়াই করো, তোমরা যদি মুক্ত করো এই মুক্ত স্বাধীন চেতা যাদের কারাগারে আটকে রেখেছে, সেই কারাগার ভাঙতে হবে। ভীমের মতো কারাগারকে ভেঙে ফেলো, গুড়িয়ে দাও, লড়িয়ে দাও,
এখনো শুনতে পাচ্ছ না, মায়ের বুক ফাটা কান্না শুনতে পাচ্ছ না, কত নারী স্মৃতি সিঁদুর এই কারাগার বন্ধ করেছে, সেই কারাগারটাকে ভেঙে দাও, গুড়িয়ে দাও, শুনতে পাচ্ছ না আওয়াজ মায়ের আত্মনাদ, খোকা খোকা কোথায় যাচ্ছিস খোকা, ফিরে আয় খোকা, ফিরে আয় খোকা, একবার বিদায় দাও মা ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী, একবার বিদায় দাও মা ঘুরে আসি, মা আমি আসবো স্বাধীন ভারতে আসবো মা, দুঃখ করো না, শুনতে পাচ্ছ না ক্ষুদিরামের আওয়াজ, শুনতে পাচ্ছ না বন্দে মাতরম বন্দে মাতরম, এই বাণী উচ্চারণ করে হাসতে হাসতে কারাগারে লক্ষ লক্ষ বন্দী হয়ে রয়েছেন বিপ্লবীরা, হাসি মুখে মাতৃ দেশমাতৃকার অঞ্চল মুক্ত করার জন্য, তাকে পরাধীনতার হাত থেকে রক্ষা করার জন্য হাসি মুখে কারাবন্দী করছেন, অসহযোগ আন্দোলনের ঢেউ চলছে, ছেলে বুড়ো মা সবাই ঝাঁপিয়ে পড়েছে অসহযোগ আন্দোলনে, তোমরা কি শুনতে পাচ্ছ না, শুনতে পাচ্ছ না তাদের আওয়াজ, ভেঙে ফেলো ওই কারাগার, মুক্ত করো ওই অত্যাচারী ইংরেজ শাসন, সাম্রাজ্যবাদ নিপাত যাক, বিপ্লব দীর্ঘজীবী হোক, লড়াই করো, ভেঙে ফেলো ওই কারাগার, লাথি মারো, লাথি মেরে ভেঙে ফেলো সমস্ত বন্দিদশার, বন্দি মুক্তি করো, সেই সব ভীম কারার ওই ভিত্তি নারী, লাথি মার ভাঙড়ে তালা যত সব বন্দিশালা, আগুন জ্বালা আগুন জ্বালা, ফেলো পারি ফেলো পারি কারার ওই লৌহ কপাট, ভেঙে ফেল কর লেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি, ওরে ও তরুণ ঈশান, ওরে ও তরুণ ঈশান, বাজা তোর প্রলয় বিশান ধ্বংস নিশান, উরুক পাচির পাচির বেদি, কারার ওই লৌহ কপাট, ভেঙে ফেল কর লেলোপট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ছাত্র বন্ধুরা, তোমাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো, আমরা আশা করি ভাঙড়া গান কবিতাটি উদ্দেশ্য লক্ষ্য এবং মূল বিষয়বস্তুগুলি ভেঙে ভেঙে পড়াতে পারলাম, কোনো প্রশ্ন যদি থাকে বলতে পারো, এবং সাধারণত তিন ধরনের প্রশ্ন হয়, MCQ এক নম্বর, আর এসএ শর্ট কোশ্চেন, এছাড়া তিন নম্বরের হয়, আর সাত নম্বরের ব্যাখ্যামূলক প্রশ্ন হয়। MCQটা হচ্ছে বিকল্প প্রশ্ন, তোমরা সবাই জানো, একটু পড়াশোনায় আলোচনা না করলে বলবে যে কি স্যার পড়াচ্ছেন, খালি গল্প করছেন, আর চেঁচিয়ে কথা বলছে, তাই পড়ার দিকে আসি। কারার কথাটা শব্দ হলো হচ্ছে কি, অপশন দিল জেলখানা, পুকুরঘাট এবং অন্যান্য অন্যান্য, উত্তরটা হবে জেলখানা। আচ্ছা, আমার মনে হয় না তোমাদের কবিতাটি, এই শুধু এই কবিতাটি নয়, যে কোনো কবিতা যদি গল্প যদি ভালো করে পড়ো, শর্ট কোশ্চেনে কোনো অসুবিধা হয়, একেবারে। আর আমরা একদম শেষ 10 মিনিটে পৌঁছে গিয়েছি, আর 10 মিনিট রয়েছে আমাদের হাতে। লৌহ কপাট এবং কথাটি ব্যবহৃত হয়েছে, তার কতগুলি অপশান থাকবে, লোহার নির্মিত দরজাটা সেটাতে চিহ্ন দিতে হবে, এই তো ব্যাপার। ঠিক, এবার আসি নামকরণের সার্থকতা, নামকরণের সার্থকতা এটা সহজ ব্যাপার, কবিতাটি লেখাই হয় ভাঙার গানের, এবং ভাঙার গান কবিতায় আমরা দেখেছি যে কবি প্রথম স্তবকেই বলেছেন ভেঙে ফেল করলে লোপাট, ভাঙার কথা বলেছেন, কোনো রকম আত্মসমর্পণ নয়, লড়াই করো, ভেঙে ফেলো। আর 15 নম্বর স্তবকে বলেছেন, পঙ্ক্তিতে বলেছেন লাথি মার ভাঙড়ে তালা, লাথি মারতে বলছেন একদম সরাসরি লাথি, ও কোনো আপোষ নেই, ও আমার শত্রু, ও আমার মাকে লুণ্ঠিত করেছে, আমাদের সমস্ত শেষ করে দিয়েছে, আমার মাকে যারা অপমান করেছে তাদের তুই লাথি মার। সুতরাং নামকরণ আলোচনা করতে গেলে বলতে হবে যে নামকরণের সঙ্গে
কথারও মিল রয়েছে। আর নামকরণের ব্যাপারে অনেক ধরনের কথা হয়, বলছি গোলাপকে যে নাম এটা কেন গোলাপ সুন্দর, কিন্তু নামকরণের মধ্যেই মর্মসত্য থাকে। এই কবিতার বিষয়বস্তু যে আলোচনা করলাম, সেই আলোচনাটা বন্ধু তোমরা গুছিয়ে লিখতে পারলেই নামকরণের সঙ্গে যথার্থ হয়েছে বলে মনে করব। আমি মনে করি, তোমরাও মনে করবে, কোনো অসুবিধা হচ্ছে বলে মনে হয় না। আর আমি এর আগে এক জায়গায় স্টক হয়েছিলাম প্রথম অধ্যায়, প্রথম অধ্যায়ের পর দ্বিতীয় ইনিংস খেললেন, একদম সজোরে ব্যাট চালালেন বিদ্রোহ দিয়ে, বিদ্রোহ করলেন বিভিন্ন জায়গায়। তাহলে বিদ্রোহ কবিতাটা কি, তার দুই একটা শব্দ না বললে আমার মন সায় দিচ্ছে না একেবারে। বিদ্রোহ কবিতাটা কি, এটা কিন্তু বেশ কয়েকটা জায়গা রয়েছে, সেটা স্যার তো অবশ্যই বলবার চেষ্টা করছেন। আর যে দু তিনটে জায়গা স্যার ইতিমধ্যেই আপনাদের সামনে এবং তোমাদের সামনে দৃষ্টি আকর্ষণ করাবে, আমি স্যারের কাছে চলে যাচ্ছি সরাসরি। স্যার, বিদ্রোহ কবিতা আত্ম উদ্বোধনের কবিতা, যেই কবিতার কবিতাকে নিয়ে কেন্দ্র করে তার এত প্রসার, এত প্রচার, এত বদনাম। আত্মবোধন কীরকম, যে আত্মবোধন যদি হয়, আত্মের যদি নিজের আত্মাকে জানা যায়, তাহলে সে সমস্ত শক্তির অধিকারী হয়। ঠিক, তিনি তার লাইনটাই শুরু করলেন, সমস্ত কিছু অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ, এবং শুরু করলেন নিজেকে কীরকম, বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির, ওই শিখর মিয়াদ্রির মহাবিশ্বের মহাকাশচারী, চন্দ্র সূর্য গ্রহ তারাচারী, ভুলক দোলক কোলক ভেদিয়া, খোদার আসন আরশ্চে দিয়া, উঠিয়াছি চির বিস্ময়ে আমি বিশ্ববিধাত্রীর, মম ললাটের রুদ্র ভগবান, জলে রাজ রাস্তিকা সমদীপ্ত জয়শ্রীর, বলবীর চির উন্নত মম শির। আরও কোথাও কোথাও বলেছেন সাংঘাতিক, তিনি দুর্দম দুর্বিষ, সে কীরকম, আমি বেদুইন আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া কাহারে করি না কুন্নিস। কখনো বা বলেছেন গোপন যুবতীর প্রেমের আকতি আমি, কখনো বলেছেন যে কুমারী মেয়ের বেনি, কখনো বলেছেন শিবের মতো পাগল। তার মন যা চাইছে তাই, সমস্ত অন্যায়ের বিরুদ্ধে ভালোবাসার সাথী সমস্ত কিছু। কখনো তিনি হচ্ছে শ্যামের হাতের বাঁশরি, যে হাত প্রেমকে বিতরণ করে, এবং কখনো তিনি বলেছেন যে আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হাউতাস আমি হতাশীর। এই বিদ্রোহী কবিতার বিভিন্ন শব্দ যা মনকে নাড়া দিয়েছে, তাকে বিদ্রোহের পথকে প্রশস্ত করেছে। তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা বড় হয়ে বিদ্রোহী কবিতাটা পড়বে। এবং সেই বিদ্রোহ কবে শেষ হবে বলছেন, মহাবিদ্রোহ রণকান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, যবে অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমি রণিবে না, মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। এবং এই বিদ্রোহ কবিতা লেখেন, বন্ধুবান্ধবরা বলছেন অনেক লিখেছি, এরকম পাগলামি করিস কেন, বিদ্রোহ কবিতা ধূমকেতু কবিতা লিখতে গিয়ে পরবর্তীকালে ধূমকেতুতে প্রত্যক্ষ স্বরাজের কথা বলাতে তাকে অ্যারেস্ট করে, জানে যে এই ধরনের লোককে রাখা উচিত নয়, কারাগারই ভালো, এক বছর রেখে দিলেন, তাতে তিনি দমলেন না। তিনি বলছেন কেন লিখছেন, আর দু মিনিট পাওয়া যাবে, একদম একদম সেটা না বললে কবিকে প্রণাম জানানো হয় না। তিনি বলছেন আমি কেন লিখি, কেন লিখি, দেখি স্বরাজের নামে বিভিন্ন মানুষ তাদের শিখের শিশুর অন্ন, খাবারের অন্ন তুলে দিচ্ছে, বিধবার শিশুর অন্ন, মুখের অন্ন দিয়ে দিচ্ছে, কবি সেগুলি সহ্য করতে পারছেন না, এই রাজনৈতিক নেতাদের অত্যাচার দ্বিচারিতা তার সহ্য হয়নি, তাই লিখেছেন। তাই তিনি বলছেন, ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায় দুটো ভাত একটুকু নুন, বেলা বয়ে গেছে খাই নিকো বাছা, কচি পেটে তাহারে জলে আগুন, কেঁদে ছুটে আসি পাগলের প্রায়, স্বরাজের নেশা কোথা ছুটে যায়, কেঁদে বলি ও গো ভগবান তুমি আজও আছো কি, চূর্ণ কালি কেন ওঠে না কো তাহাদের গালে, যারা খায় ওই শিশুর খুন। আমরা তো জানি স্বরাজ আনিতে এনেছি বার্তা কুখাস, এলো কোটি টাকা এলো না স্বরাজ, টাকা দিতে না রে ভুখারি সমাজ, মার বুক হতে ছেলে কেড়ে খায়, মোরা বলি বাঘ খাও হে খাস, হেরনু জননী মাগিছে ভিক্ষা, ঢেকে রেখে ঘরে ছেলের লাশ, বন্ধুকো আর বলিতে পারি না,
বড় বিষ জ্বালা এই বুকে দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি তাই যা আসে কই মুখে রক্ত ঝরাতে পারি না তো একা তাই লিখে যাই এ রক্ত লেখা অমর কাব্য তোমরাও লিখো বন্ধু যাহারা আছো সুখে পরোয়া করি না বাঁচিবা না বাঁচি যুগের হুজুগ কেটে গেলে মাথার উপর রয়েছেন রবি রয়েছেন সোনার শত ছেলে প্রার্থনা করি যারা কেড়ে খায় এই 33 কোটি শিশুর গ্রাস মুখের গ্রাস তাদের রক্ত লেখায় যেন হয় সর্বনাশ কাল এই কবির 46তম প্রয়াণ দিবস 46তম প্রয়াণ দিবসে কবিকে বলি কবি তুমি ঘুমাও তুমি যে ভিতরের আগুনের প্রদীপটা আমাদের হৃদয়ে দিয়েছ এটা আমরা জ্বালিয়ে রাখব তুমি ঘুমাও কবি তুমি ঘুমাও একেবারে সময় আছে আর 2 মিনিট রয়েছে এইবার আপনারা তোমরা জানো যে কালকে আগামীকাল 29শে অগস্ট আমাদের কবির মৃত্যু দিবস 46তম মৃত্যু দিবস রয়েছে তাদের আমরা শ্রদ্ধা জানাচ্ছি এবং অন্তর থেকে শ্রদ্ধা জানাচ্ছি আশা করি ভালোই লাগবে তোমাদের আমার কথাগুলি কবি সম্পর্কে একটা ধারণা হবে তারপর যেটা বলি যে সময় কম কিছু করার নেই কবিতাটির কাব্য ভাষা যদিও এটা কবিতা না গান এই গানটির একটি সুর তাল আছে তবুও কবিতা একটা বিচার থাকে এই কবিতাটি হচ্ছে দলবৃত্ত ছন্দে আগেও বলেছি কীরকম কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট যেরকম আছে এটা হলো হচ্ছে ষাটাঘাত শব্দ এই কাব্য বা কবিতাকে আলোচনা করতে গেলে একটা নারীর সঙ্গে কাব্যকে তুলনা করা হয় নারীর একটা বহিরঙ্গ দিক আছে কাব্যের একটা বহিরঙ্গ দিক আছে ছন্দ বা অলঙ্কার নারীকে সাজলে টুকটাক সাজলে যেমন ভালো লাগে ছন্দ বা শব্দের ঝংকারেও তার সৌন্দর্যটাকে বৃদ্ধি পায় এখানে দেখা গেল লৌহ কপাটের মতো শব্দ রয়েছে আবার জোর সেটানো হ্যাচকাটানো সাধারণ শব্দের মিশ্রণে অদ্ভুত একটা জোর আমরা পাই শব্দের এখানে পৌরাণিক কাহিনী আছে লৌকিক কাহিনী আছে হায়দের ইহাক আছে পৌরাণিক নিশান আছে এই ধরনের বিষয় বিভিন্ন শব্দগুলিকে পৌরাণিক এবং লৌকিক চিত্রকল্প তৈরিতে কবি যথেষ্ট পারদর্শিতা দেখেছেন তাই শুধু কবিতার কবিতাটা শুধু হইচই বা ভাঙার নয় কবিতাটা একটা সুন্দর উপস্থাপনা একটা তার দিক তার ভাষাবন্ধন শব্দবন্ধন কিন্তু সেই দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করায় এবং উপযুক্ত সুন্দর সুন্দর শব্দ ইউজ করে ব্যবহার করে কবিতাকে একটা সুন্দর মাধুর্য দান করেছেন তাই কবিতার কাব্য সৌন্দর্য এগুলি তোমরা ক্লাস 9ম শ্রেণীতে অতটা বুঝবে না 11-12 ক্লাস এবং উচ্চ ক্লাসে এই ছন্দগুলি ভালো করে বুঝতে পারি স্যার অসংখ্য ধন্যবাদ জানাবো আপনি যেভাবে বোঝালেন নমস্কার অনেক ধন্যবাদ আপনাকে মানে এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এই কারণেই কারণ তোমাদেরকে বোঝানোটা এবং আমরা সেটাই চেষ্টা করি যে তার থেকে তোমরা একেবারে স্পষ্ট তো বুঝতে পারো এবং স্যার যেভাবে বোঝালেন আমার মনে হয় সত্যি যদি তোমরা হৃদয় দিয়ে যদি কবিতাটা বা গানটা যেটা গানটা যদি বুঝতে পারো তাহলে পরে তোমাদের আর ভবিষ্যতে কোনো রকম অসুবিধা হবে না আজকে অনলাইন এডুকেশন আমরা এখানেই শেষ করব তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো অভিভাবকদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো সমস্ত কিছুর জন্য তোমাদের নজর রাখতে হবে সিটিভিএন এবং সিএনএ